দিতে ইচ্ছে, কিন্তু আগে একটা প্রশ্ন, কেটে যাওয়া ঘুড়ি আর শিশু শ্রমিকের মধ্যে কি মিল আছে? মাস্টার মশাই, যেমন এই ঘুড়িটা নিজের সুতো ছিঁড়ে পথ হারিয়ে ফেলেছে, শিশু শ্রমিকও স্কুলের আঙিনার বাইরে গিয়ে পথ হারিয়ে ফেলে। একেবারে ঠিক। যেমন রাজুর সঙ্গে হয়েছিল, যেদিন থেকে মাস্টার মশাই আমার মা বাবাকে বুঝিয়েছে, সেদিন থেকে ওরা আমাকে দিয়ে কাজ করায় না, বলে আগে পড়াশোনা শেষ করো। কেটে যাওয়া ঘুড়িতে সুতো লাগানোর মতো শিশু শ্রমিকদের আবার স্কুলমুখী করতে হবে, আর মা বাবাদের স্কুল পরিচালন সমিতির সদস্য করতে হবে। শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির যৌথ উদ্যোগে মানুষকে আরো সচেতন করে শিশু শ্রম প্রতিরোধ করতে হবে, করতেই হবে।